হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনারা সবাই কেমন রয়েছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আমি আপনাদের সাথে আর একটু দারুণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সবাই আগত রয়েছেন যে কিছুদিন থেকে জালকোলা কলেজের অ্যাপ্লাই প্রক্রিয়া চলছে এবং কিছু অ্যাপ্লাই প্রক্রিয়া প্রায় শেষের দিকে অথবা আবেদন প্রক্রিয়া অলরেডি বন্ধ হয়ে গেছে। যারা আবেদন করে দিয়েছে 15 তারিখের আগে আগে, তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, অ্যাডমিশন কল লিস্ট প্রকাশিত হচ্ছে এবং তাদেরকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে যারা যারা আবেদন করতে পারেননি এবং তারা ভাবছেন যে আমরা কি করে সেই কলেজে অ্যাডমিশন হব, তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিও কোন টপিকের উপরে হতে চলেছে। সেই টপিকটি হচ্ছে যে যারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেনি, অর্থাৎ আবেদন করার পরেও কম নম্বরের জন্য নাম আসেনি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ এন্ড তাক দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে। চলো বন্ধুরা, দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা স্টার্ট করি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে এখন পর্যন্ত যারা যারা আবেদন করতে পারেনি দালকোলা শ্রী আগারসিং মহাবিদ্যালয়ে, তাদের জন্য। দালকোলা শ্রী আগারসিং মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন আজকে, অর্থাৎ আজকে 29 তারিখ, আজকে রাত 12টা পর্যন্ত নতুন নতুন যারা অ্যাপ্লাই করতে বা যারা আবেদন করতে পারেনি তাদের জন্য আবার পোর্টাল ওয়ান করা হয়েছে, অর্থাৎ রি অ্যাডমিশন ওপেনিং করা হয়েছে। যারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি, আবেদন করব দালকোলা কলেজে ভর্তি হব মনে করে আছেন, তারা কিন্তু অবশ্যই আজকে রাত 12টার আগে আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আজ এই চান্স দেওয়া হয়েছে, এরপরে কিন্তু দ্বিতীয় চান্স দেওয়া হবে না। আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন বা আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন, এ নিয়ে অলরেডি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এখান থেকে গিয়ে আপনারা খুব সহজে ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়ারা আপনার আবেদন প্রক্রিয়াটি আপনি বাড়িতে বসে বসে খুব সহজেই সম্পূর্ণ আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েও আপনি চাইলে করতে পারবেন। এবং আপনি যদি সেটা না চান, আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বলবেন আবার দালকোলা কলেজের আবেদন প্রক্রিয়া রিস্টার্ট করা হয়েছে, এইভাবে বললেই কিন্তু সে আবেদন প্রক্রিয়াটি সেই সাইবার ক্যাপ করে দেবে। আবেদন প্রক্রিয়া সেম, এবার আবেদন প্রক্রিয়া কোনো চেঞ্জ আসেনি। এবং আবেদন প্রক্রিয়া করার পরে পরে আপনাকে কি করতে হবে, আবেদন প্রক্রিয়া করার পরে আপনাকে এই 2 থেকে 3টি স্লিপ দেবে, সেই স্লিপটি নিয়ে আপনাকে থাকতে হবে। এর পরের দিন আবার অ্যাডমিশন কল লিস্ট সার্ভিসে, অ্যাডমিশন কল লিস্ট অনুযায়ী আপনাকে পেমেন্ট কাটাতে হবে। পেমেন্ট মিনিমাম 2430 টাকা পেমেন্ট কাটাতে হবে। এইভাবে পেমেন্ট কাটানোর পরে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত দালকোলা কলেজে অ্যাপ্লাই করেননি তাদেরকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার প্রত্যেকটা ফ্রেন্ড যেন এই ভিডিওর মাধ্যমে আগত হয়ে যেতে পারে যে আবেদন প্রক্রিয়া আজকে, অর্থাৎ আজকে রাত 12টার আগে আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবেন। আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি সেই আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন তা নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে খুব সহজে দেখে দেবেন। আজকের ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।